हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। इलेक्ट्रिशियन टेक चैनल पक्ष के सबा के जाना स्वागतम। तो आजकल वीडियोते हमें अपन के देखान चेष्टा करब जे एक कमेट बा फैन जाई बोलें तो बसानों पर पीछने कतटुकू जगह थकबे, सामने कतटुकू थकबे एवं दुई पाशे कतटुकू थकबे, ये सब विषय निये आमी आज आपनादेर साथे कथा बोलबो। तबे चलुन शुरू करा जाक। এই যে দেখতেই পাচ্ছেন এটি একটি কমেট, এটা বসানো কমপ্লিট হয়ে গেছে এবং ঢালাই নেট ফিনিশিং সহ প্রাইস করে নাই। তো এটা পিছন থেকে আপনারা একদম ওয়াল থেকে মাপ নেবেন, সামনের দিকে 3 ফুট বা 36 ইঞ্চি। তো পুরো কমরটা পিছন থেকে সামনের দিকে 36 ইঞ্চি নেবেন এবং পিছনের সাইড যেটা দেখতে পাচ্ছেন কমেটের পিছনে ওই জায়গাটা রাখবেন 10 ইঞ্চি। 10 ইঞ্চি রাখলে বেশি ভালো, অথবা এর থেকে 1 ইঞ্চি কম রাখতে পারেন, মানে সর্বনিম্ন 9 ইঞ্চি। আর সামনে তো 36 ইঞ্চি আমি বললামই, তো পিছনে যদি 10 ইঞ্চি থেকে কম রাখেন বা অনেক কম, তখন আপনি যখন পিছনে একটা ফ্লাশ ট্যাঙ্কি যখন থাকবে ওইটা যখন আপনি বাথরুম থেকে কমেট থেকে উঠবেন দাঁড়াবেন যখন, তখন ফ্লাশটা আপনার ফিটে লেগে যাবে। তো এই কারণে 10 ইঞ্চি রাখায় ভালো। তো আর দুই পাশে রাখবেন আপনার বাথরুমের সাইজ অনুযায়ী। আপনার বাথরুমটা যদি 4 ফুটের হয় পাশে, তাহলে আপনি কমেটটাকে মাঝখানে বসাই দিবেন। আমার এই কমেটটা এখন পাশে আছে 16 ইঞ্চি এবং দুই পাশে আপনার 5 ইঞ্চি 6 ইঞ্চি করে জায়গা আছে। আর সামনে মিনিমাম আছে আমার এখানে হচ্ছে যে আপনার 7 ইঞ্চি সামনে অবশিষ্ট জায়গা আছে। এটা একটি মাঝারি কমেট। আর পিছনে যে পাইপটা দেখছেন এটা হচ্ছে আপনার ফ্লাশের পাইপ, যে ফ্লাশ করবে কমেটে এই ফ্লাশের পাইপ। এই পাইপটা ওয়াল থেকে 2 ইঞ্চি বাইরে রাখবে, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বাইরে রাখলে যখন টাইলস করবে এটা টাইলসের বাইরে থাকবে। আর পিছন থেকে তো আমি বললাম 36 ইঞ্চি রাখবেন, এর কম রাখবেন না। আর দুই পাশে 31 বা 32 ইঞ্চি রাখবেন যদি বাথরুমটা ছোট হয়ে থাকে বা বাথরুমের পার বেসিন থাকলে। যদি বাথরুমটা এভারেজে হয়ে থাকে, সাইডবোর্ডের হয়ে থাকে, তাহলে তো মাঝামাঝি বসাবেন, তার চেয়ে কম হলেও মাঝামাঝি বসাবেন। কমেটটা সবসময় মাঝখানেই থাকে, দুই পাশে জায়গাটা সমান রাখবেন। তো সমান রাখলে কমেটটা দেখতে অনেক সুন্দর লাগবে, যে দুই পাশের জায়গাটা সমানভাবে রয়েছে দেখতে অনেক মানানসই লাগবে। তো যদি এক পাশ বড় থাকে এক পাশ ছোট থাকে দেখতে কিন্তু সুন্দর লাগবে না, যে এক পাশ বড় রয়েছে এক পাশ ছোট রয়েছে। তো চেষ্টা করবেন দুই পাশ সুন্দর করে রাখার জন্য সমানভাবে। তো পিছনে 10 ইঞ্চি রাখবেন, সামনে তো আমি বললামই 36 ইঞ্চি, দুই পাশে সর্বোচ্চ 32 ইঞ্চি, অথবা যদি বাথরুম যদি মাফা হয়ে থাকে বা 4 ফুট বা 3.5 ফুট এরকম হয়ে থাকলে তো মাঝামাঝি অবস্থা বসাই দিবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই যদি ভালো না লাগে তাহলে কি করবেন, তাহলে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন যে আপনার ভিডিওটা আমার ভালো লাগে নাই। অবশ্য আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগবে, ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো আজকে ছিল এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।